সমাজে বিদ্যমান সব অনিয়ম অসঙ্গতিকে আরও একবার মনে করিয়ে দিতে রোববার বার্লিনে হাতে হাত রেখে এখন সর্বস্তরের মানুষ। I'm here because there are forces in our society who want আজ আমি অন্যদের মতো রাস্তায় এসেছি সমাজে বিভেদ সৃষ্টিকারীদের বিপক্ষে কথা বলবার জন্য এবং সেই সাথে ক্রমবর্ধমান বিশ্বব্যাপী শরণার্থী সমস্যার সমাধান খুঁজে পেতে। And I think that's not correct. বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে। এটি অমানবিক একটি বিষয়। আমরা নতুন প্রজন্মের হয়ে এর বিচার চাই। এদিকে করোনার মধ্যেও বিশ্বব্যাপী নারী ও শিশুদের প্রতি সহিংসতা, বর্ণবাদ, নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়া মানুষের প্রতিও সংহতি জানান মানববন্ধনে অংশ নেয়া অনেকেই। বিশ্বে পুরুষের চাইতে নারী ও শিশুরাই অবহেলা আর বঞ্চনার শিকার বেশি, এটা রুখতেই হবে। করোনার সংকটের মধ্যেও সকল অনিয়মের বিষয়ে রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করতেই আমি এখানে। সৃষ্টির সেরা মানবের অন্তর্জগৎকে আলোকিত করা সহ মানবজাতির উৎকর্ষ সাধনের কোনো বিকল্প নাই বলেও মনে করেন মানববন্ধনে আসা সকলেই। মানববন্ধনে অংশ নেওয়া প্রত্যেকেই মনে করছেন সকল হানাহানি হিংসে ভুলে পৃথিবী হবে অনেক মানবিক এবং সুন্দর। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।